উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বিভৎস বিভৎস সে দৃশ্য, চারিদিকে রক্তের স্রোত, আর মাঝখানে পড়ে আছে ধনঞ্জয় সাহার দেহটা। ঠিক হয়তো 5 মিনিট আগে যে হাশিমকে কথা বলেছিল, আজ 10 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো চোখ বুঝলাম সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাই। প্রবীর, যে লোকটা পালিয়ে গেল তাকে আপনি ঠিক চিনতে পেরেছিলেন? আচ্ছা, আপনি তো ছিলেন এই খুনের প্রধান সাক্ষী, তাই না? না, প্রথমটায় আমি তাকে ঠিক চিনতে পারিনি, কেননা অচেনা লোক, তার উপর সিঁড়িটাও ছিল খুব অন্ধকার। কিন্তু কয়েকদিন পরে থানা থেকে যখন ওই আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য আমাকে ডেকে পাঠালো, তখন লোকটাকে আমি আবার দেখলাম। দেখলাম যে একগাল দাড়ি গোঁফ হয়ে গেছে, কী সব বিড়বিড়ি করে বকছে, কী যেন একটা পোস্টাল চুরির দায় তাকে ধরে আনা হয়েছে। নাম জানলাম, রাখাল দাস। আর তখনই আপনি নিঃসন্দেহ হলেন যে এই লোকটাই ধনঞ্জয় সার হত্যাকারী? আপনি বলছেন ধনঞ্জয় শাহ খুন হয়েছিল রাত 8টায়? হ্যাঁ, এ কেসের একমাত্র সাক্ষী নির্মলেন্দু রায় ডায়েরিতে তাই বলেছিলেন। আর পোস্টমর্টম রিপোর্টে? এই সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে কোনো এক। আচ্ছা মিস্টার সেন, আপনি তো এই কেসটা ইনভেস্টিগেট করেছিলেন, কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন পাননি? না, বরঞ্চ ধনঞ্জয়ের চোখে ছিল একটা বোবা বিস্ময়ের চাউনি, মানে হঠাৎ করেই বোধহয় তাকে আক্রমণ করা হয়েছিল। বাড়ির আর কেউ কিছু টের পায়নি? না, বাড়িতে তো আর কেউ ছিল না, মানে ধনঞ্জয়ের ছেলে বিপত্নিক এবং নিঃসন্তান, সঙ্গে থাকতো শুধু একটা ছোকরা চাকর। তাও এই ঘটনার কিছুক্ষণ আগে সে স্টেশনে গিয়েছিল একটা জরুরি চিঠি পোস্ট করতে, ধনঞ্জয় পাঠিয়েছিল তাকে। এক্সকিউজ মি, ওই ছেলেটার কথা সত্যি কিনা নিশ্চয়ই পরে যাচাই করেছিলেন? হ্যাঁ, আরএমএস পিয়ন রামস্বরূপও বলেছিল যে সে ছেলেটিকে স্টেশনে দেখেছিল। রামস্বরূপও প্রয়োজনে মিথ্যে বলে থাকতে পারে, তর্কের খাতিরে পারে নিশ্চয়ই। আচ্ছা, ওই চিঠিটা কাকে লেখা ছিল? ব্যাপারটা কি হয়েছে জানেন? ওই চিঠিটা আদৌ পাওয়া যায়নি, মানে যে ট্রেনে ওই চিঠিটা যাবার কথা ছিল সেদিন ওই মেল কামরা থেকে অনেকগুলি চিঠি লোপাট হয়ে গেছিল। আপনি বোধহয় মেইল শট রাখাল দাসের কেসটা কথা বলছেন? হ্যাঁ। আশ্চর্য, মাত্র কয়েক ঘন্টার আগে পরে একই লোক কি করে দুটো অপরাধ করতে পারে যা একেবারেই পরস্পর বিরোধী? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।